এখন গজনির আমির খান হয়ে গেছে মিনিট অন্তর অন্তর ভুলে পাঁচ যাচ্ছে গতকাল ভাইপো গেছিল অফিসে আপনারা একটা সিনেমা দেখেছেন ছোটবেলায় আমি দেখেছিলাম সিনেমাটার নাম ছিল গজনী আমির খানের সিনেমা দেখেছেন নেড়া হয়ে যাবে আমির খান আর পাঁচ মিনিট অন্তর অন্তর ভুলে যাবে শর্ট টার্ম মেমোরি লস মানে হঠাৎ হঠাৎ করে ভুলে যায় গতকাল অভিষেক ব্যানার্জি গেছেন সিবিআই এর কাছে প্রশ্ন করেছে উত্তর দিয়েছে সিবিআই এর কাছে নাকি অভিষেক ব্যানার্জি বলে এসছেন উনি কুন্তল ঘোষকে চেনেন না ভাইপো এখন গজনির আমির খান হয়ে গেছে পাঁচ মিনিট অন্তর অন্তর ভুলে যাচ্ছে আরে এই কুন্তল ঘোষ তো অভিষেক ব্যানার্জির সঙ্গ ছিল সঙ্গী ছিল ত্রিপুরায় ভোট করাতে গেছিল তৃণমূল যুব রাজ্য সম্পাদক ছিল সায়নী ঘোষের হাত ছিল অভিষেক ব্যানার্জির কাছের লোক ছিল তাই জন্য তৃণমূল তাকে রাজ্যের সম্পাদক করেছিল যুবর আর আজকে যেই চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে চিঠি লিখে ধরা পড়ে গেছে তখন গিয়ে ভাইপো বলছেন কে কুন্তল ঘোষ আমি কোনো কুন্তল ঘোষকে চিনি না ভাইপো ছিল সাংসদ ভাইপো এখন গজনীর আমির খান হয়ে গেছে অপেক্ষা করো ভাইপো বাংলার মানুষ তৈরি হয়েছে বাংলার মানুষ চিনিয়ে দেবে কালীঘাটের কাকুকে কালীঘাটের ভাইপোকে কালীঘাটের পিসিমা কে কুন্তল ঘোষকে কুনাল ঘোষকে তুমিও যদি ভুলে যেতে চাও বাংলার মানুষ ভুলে যেতে দেবে না তার কারণ এরা সংঘবদ্ধভাবে বাংলায় দুর্নীতি করেছে লুট করেছে চুরি করেছে কোটি কোটি টাকা কামিয়েছে আর আজ যখন ধরা পড়ে গেছে তখন বলছে তোমাকে তো আমি চিনি না সেটা সিনেমা ছিল না বাবা কেন থাকো এদের অবস্থা হয়েছে ওই কুন্তলকে আমি আর চিনি না পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করতে গেছিল ইডি পার্থ চ্যাটার্জি ফোন করেছিল মমতা ব্যানার্জীকে মমতা ব্যানার্জি আর ফোন তোলেনি চাচা আপন বাঁচা এতদিন ধরে লুটেছ পশ্চিমবাংলার বুকে সিপিআইএম যখনই কিছু বলতে গেছে মিথ্যে মামলা দিয়েছ পশ্চিম বাংলার বুকে সিপিআইএম যখনই আঙুল তুলে কথা বলতে গেছে তখনই এরা বলেছে দশ বছর মুখে লিউকো প্লাস লাগিয়ে বসে থাকো দশ বছর মুখে সেলোটেপ লাগিয়ে বসে থাকো কেন কিসের জন্য কোন কারণে পশ্চিমবাংলার বুকে শেষ বারো বছর ধরে এত লুট হলো এত কোটি কোটি টাকা আজ থেকে বারো তেরো বছর আগে তৃণমূলের এক নেতা তৃণমূলের এক কর্মী পোড়া বিড়ি তিনবার টান মেরে বুঝিয়ে খেত টালির চাল থেকে জল পড়ত তিনতলা বাড়ি হাঁকিয়েছে স্করপিও গাড়িতে করে ঘুরে বেড়ায় মুখ খুললেই বলে উন্নয়ন হয়েছে উন্নয়ন সাধারণ মানুষের হয়নি দাদা উন্নয়ন যদি হয়ে থাকে তাহলে তৃণমূলের ওই নেতাদের হয়েছে আজ থেকে বারো বছর আগে পোড়া বিড়ি দুবার টান মেরে খেত আর এখন কোটি কোটি টাকার মালিক হয়েছে আর মালিক হওয়ার পরে সাধারণ মানুষকে বলছে আমরা উন্নয়ন করেছি উন্নয়ন করেছি এক উন্নয়ন এখন জেলে শুয়ে আছে না তিহারের ঢাক আছে শুধু বাবা একা বন্দি আছে তা নয় তার সাথে তার বেটিও বন্দি আছে এই যে মানিক ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রাথমিকের সভাপতি ছিলেন নিজেও জেলে গেছেন নিজের বউ বাচ্চা সমেত জেলে নিয়ে গেছে এই যে গরমের ছুটি পড়েছে হাইকোর্টে উকিলরা তাদের পরিবারকে নিয়ে বেড়াতে গেছে তৃণমূলের বিধায়করা নিজেদের পরিবার নিয়ে এখন জেলে গিয়ে জেলের ভাত খাচ্ছে এই যে কি বলতাম আমরা এতদিন ওয়ান টু থ্রি ফোর খবরদার বলবেন না এসব পুরনো হয়ে গেছে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর এসব বলবেন না নতুন দিয়ে যাচ্ছি ওটা বলবেন ওয়ান টু থ্রি ফোর অনুব্রতর গোটা চোর ওয়ান টু থ্রি ফোর মানিক ভট্টাচার্যের গোটা গুষ্টি চোর ওয়ান টু থ্রি ফোর আপনি মনে মনে যেটা ভাবছেন ওনার গোটা গোষ্ঠী চোর অপেক্ষা করুন আজ নয়তো কাল বাংলার মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাধারণ মানুষ বলবে যে একটা গোটা কালীঘাট নিজের পৈতৃক সম্পত্তি বানিয়েছে এই মুখ্যমন্ত্রীর পরিবার কোটি কোটি টাকা কামিয়েছে আর কোটি কোটি টাকা কামিয়ে এই কালীঘাটের সম্পত্তিগুলোকে নিজেদের নামে করে নিয়েছে তিনটে রাস্তায় বত্রিশটা প্লট শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পরিবারের নামে এত সোজা আমাদেরও তো মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ওই কোনোদিনও কশ্মিনকালে কোনো বিরোধী দলের লোকও তো বলেনি যে দুটো পয়সা চুরি করেছে বুদ্ধদেব ভট্টাচার্য আমাদেরও তো মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু কোনোদিন তো কোনো বিরোধী দলও বলেনি যে জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভা বা জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য দু পয়সা দুর্নীতি করেছেন বলেনি তার কারণ লাল ঝান্ডা নিয়ে আমরা যখন ময়দানে নেমেছি রাজনীতি করতে নিজেদের পকেটে পয়সা পড়বার জন্য রাজনীতি করতে নামেনি রাজনীতি করতে নেমেছি মানুষের জন্য রাজনীতি করতে নেমেছি আপনাদের জন্য রাজনীতি করতে নেমেছি মানুষের ভালো থাকবার জন্য রাজনীতি করতে নেমেছি যে শ্রেণীর কথা আমরা বলি খেটে খাওয়া মানুষ সেই খেটে খাওয়া মানুষের দুর্দিনে সেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেই খেটে খাওয়া মানুষের দাবির দাবিতে তার যে দাবি সেই দাবিতে লড়াইয়ের জন্য তাই যে লড়াইতে আমরা আছি এ লড়াই হচ্ছে খেটে খাওয়া মানুষের লড়াই আর যে লড়াইতে ওরা আছে তা হচ্ছে লুটে খাওয়া মানুষের লড়াই আপনাকে ঠিক করতে হবে আপনি খেটে খাওয়া মানুষের পাশে থাকবেন নাকে আপনি লুটে খাওয়া মানুষের পাশে থাকবেন আপনাকে ঠিক করতে হবে পশ্চিমবাংলার ভবিষ্যৎ কার হাতে সুরক্ষিত থাকবে আছে তৃণমূলের কাছে দুটো জিনিস তিনটে জিনিস এক কিছু ফুটো মোস্তান টাকা এর বাইরে তৃণমূলের কাছে কি আছে আপনি বলুন তিনটে জিনিস নিয়ে ভোটে যেতে কিছু ফুটো মোস্তানকে মার্কেটে নামিয়ে গুন্ডাবি করে পুলিশকে কাজে লাগিয়ে বিরোধী দলকে মামলা দেয় পুলিশকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে হেনস্থা করে আমাদের নেতাদেরকে আর কি করে গরু বালি কয়লা ইট বালি সিন্ডিকেট ট্রলার থেকে শুরু করে কোটি কোটি টাকা কামিয়ে এই বিভিন্ন দিকে তৃণমূল কংগ্রেস ছড়ায় আর ভোট করে আমরা বলছি ভালো করে একটু চোখ মেলে তাকিয়ে দেখুন তো তৃণমূলের ফুলগুলো এখন কেমন জানি একটু শুকিয়ে গেছে না ভালো করে বলুন আজ থেকে দু বছর আগেও তৃণমূল যা তর তাজা একেবারে ছিল কেন শুকিয়ে গেছে না শুকিয়ে গেছে তার কারণ গাছকে তরতাজা রাখতে হলে প্রতিনিয়ত তাকে সার দিতে হয় আর জল দিতে হয় আর তৃণমূলের ফুলকে তরতাজা রাখতে গেলে তৃণমূলের ফুলের তলায় কোটি কোটি টাকা কালো টাকা সেখানে ঢালতে হয় আমরা মামলা করে আর রাস্তার আন্দোলন করে এই গরু বালি কয়লা শিক্ষকের টাকা এ টাকা ওঠানো বন্ধ করে দিয়েছি তাই এখন ফুর্তিতে কিছুটা ভাঁটা পড়েছে রইল বাকি কি ওই পাঁচ আনা সব ফুটো মস্তান ওদেরকে দেখা হলে বলবেন ঘাড়ে হাত দিয়ে ডাকবেন আয় বাবা বস একটু চা খা এই যে এত মস্তানি রাহাজানি করছ সিপিএম এর নেতাদেরকে দেখতে পেলে তেড়ে যাচ্ছ মাঝে মাঝে সাধারণ মানুষকে চোখ রাঙাচ্ছ ভোটের সময় কে ভোট লুট করছো আর মনে মনে ভাবছো কিছু হলেই মন্ত্রী মশাই মাথায় আছেন মন্ত্রী মশাই তোমাকে দেখভাল করবে আর কিছু হলেই তুমি ভাবছ মুখ্যমন্ত্রী মাথার ওপর আছে মুখ্যমন্ত্রী দেখভাল করবেন আরে পার্থ চ্যাটার্জিকে যখন সিবিআই গ্রেপ্তার করতে গেছিল মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জির ফোন তোলেনি আপনি তো দু পয়সার ফুটো মস্তান গব্বর সিং এর মতো একখান মোস্তান ছিল তার নাম অনুব্রত মন্ডল কথায় কথায় বলতো বোম মারবো বিরোধীদের ঘর জ্বালিয়ে দাও বাড়ি পুড়িয়ে দাও মিথ্যে মামলা দাও চোখ খুলে তাকিয়ে দেখুন ওই ফুটো মোস্তানের বড় মোস্তান গব্বর সিংকে যদি আমরা জেলের মধ্যে পুড়ে ঢোকাতে পারি তাহলে মাথায় রাখবেন অনুব্রত যদি জেল খাটতে পারে আপনি এত বড় কোনো বিজ্ঞ নন যে আপনাকেও আমরা জেল খাটাতে পারবো না অত বড় মাফিয়া যদি জেল খাটতে পারে আপনিও মাথায় রাখবেন আজ নয়তো কাল আমাদের হাতে সাথেও বলবে না আর মাঝখানে পড়ে রইল পুলিশ আমি এখানে দাঁড়িয়ে আছি আমার বাঁধিকে সিভিক পুলিশ আমার ডান দিকে উর্দি পড়া পুলিশ আমি জানি না এটা কোন থানা ভগবানপুর থানার আইসি কে বলবেন মাথা যদি গন্ডগোল হয় মাথায় আইস প্যাক দিতে কাজ নাই সিভিক ভলেন্টিয়ারকে এখানে ডিউটিতে পাঠিয়েছেন হাইকোর্ট থেকে এত গুঁতো খাওয়ার পরেও শিক্ষা হয়নি এত গুঁতো দিলাম হাইকোর্ট থেকে যে দিয়ে কোনো অর্ডারের জন্য আপনি পাঠাতে পারবেন না কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বিচারপতি রাজাশেখর মন্থা নির্দিষ্টভাবে বলে দিলেন যে কিছু মেলা আর ইত্যাদি ইত্যাদি ছাড়া সিভিক ভলেন্টিয়ারকে ব্যবহার করা যাবে না কোথাও তারপরেও আপনি মিছিল মিটিং সিভিক ভলান্টিয়ারদেরকে পাঠিয়ে দিয়েছেন এই এলাকার যিনি থানার আইসি আপনাকে আমরা কথা দিয়ে যাচ্ছি আজকে পাঠিয়েছেন আজকের জন্য মুকুব করে দিলাম ভবিষ্যতে কোথাও যদি আমাদের মিটিং মিছিলে সিভিক পুলিশ দেখি ইব্রাহিম এখানে রয়েছে ছবি তুলে পাঠাবে আমরাও বুঝিয়ে দেবো আইনের ওপরে কেউ নয় কাকে কিভাবে আইন শেখাতে হয় আমরা খুব ভালোভাবেও জানি